হয়েছে। একটু ঘুরে যান না, প্রদান করবেন একেবারে প্রাক্তন রাজ্য। এবার ডান দিকে মুখ্যমন্ত্রী ঝড়ের খবর পেয়ে গেছেন, ভালো করেছেন। দিলীপ ঘোষ বলছে মুখ্যমন্ত্রীর পোয়া বারো। আমি এই দিলীপ ঘোষ কি বলছে আর মমতা কি করছে এর মধ্যে থাকার পক্ষপাতী নই। এটা হতে পারে যেন পোয়া বারোটা একা বিজেপির হয়, তৃণমূল যেন ভাগ না পায়, এই রকমের একটা মনোভাব হয়তো দিলীপ ঘোষের কাজ করছে। কিন্তু দিলীপ ঘোষের জেনে রাখা ভালো, বিজেপি আর তৃণমূল দুয়ে মিলে ভাগাভাগি করে পোয়া বারোটা পোয়া ছয়ে নিয়ে আসবে। আপনারা বলছেন যে এমপি এমএলএ কর্মসূচিতে খড়দা পৌরসভার সাতজন কাউন্সিলর অফ ছিলেন, সবাই তৃণমূল, এমপিও তৃণমূল, এমএলএও তৃণমূল, কাউন্সিলর সাতজন তৃণমূল, তারা যদি না গিয়ে থাকে, আমার সেটা তো জানার কথা নয় তারা কেন জাননি। কিন্তু তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে তৃণমূল করাটা রাজনীতি করা হচ্ছে না এখন, তারা সবাই বুঝতে পারছেন ওপর থেকে তৃণমূলের নেতারা রাজনীতির চাইতে লুট এবং বেআইনি সম্পদে বেশি আগ্রহী, ফলে বহু তৃণমূলের সমর্থক তৃণমূলের কাজের মধ্যে থাকতে চাইছেন। এমএলএ আর এমপি প্রকাশ্যে ঝগড়া করেছে খড়দাতে, তাই নিয়ে মিছিল পাল্টা মিছিল ইত্যাদি ইত্যাদি হয়েছে। আমার শুভেচ্ছা থাক, বাবা এমএলএ অথবা এমপি অনেক হয়েছে, লুটপাট যে যা করেছো করেছো, ঝগড়াঝাটি আর করো না, মানুষের সামনে ঝগড়াঝাটি করো না। বরং মানুষ বুঝতে পারছে যে সমস্ত অপরাধীর দল তৃণমূল অথবা এই এরকমের দলে এমএলএ এমপির মাথায় বসে থাকে, খুব খারাপ হচ্ছে, সমাজ আমাদের ভালোভাবে এটাকে নিচ্ছে না, মানুষ খারাপভাবে নিচ্ছে।